ভিডিও লেকচারে আমি আইটি ইনস্ট্রাক্টর সাধন বর্মা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ব্লেন্ডারের উপরে নির্মিত এই ভিডিও লেকচারে আমরা শিখব যে কিভাবে আমরা ব্লেন্ডারে সঠিকভাবে একটি ফাইলকে সেভ করতে পারি, কিভাবে একটি ব্যাকআপ সেভ করতে পারি, কিংবা একটা কপিকে আমরা কিভাবে সেভ করতে পারি। মূলত আমরা সেভ অ্যাজ, সেভ কপি এই তিনটি অপশন বোঝার চেষ্টা করব ভালো করে, সেই সাথে ব্লেন্ডারে একটি ফাইলকে কিভাবে লোড করতে হয় বা একটি ফাইলকে কিভাবে ওপেন করতে হয় সেই বিষয় নিয়েও কথা বলবো এই ভিডিও লেকচারে। তো চলুন আমরা শুরু করে দিই। এখানে দেখছেন যে একটি কিউব রয়েছে। বিশেষ কোনো কাজ আমি এখন পর্যন্ত করি নাই, কিন্তু এই ফাইলটিকে আমি সেভ করতে যাচ্ছি। তো একটি ফাইলকে আমরা যদি সেভ করতে চাই, আমাদেরকে ফাইলে গিয়ে সেভ অথবা সেভ অ্যাজ দিয়ে ফাইলটি সেভ করা শুরু করতে হবে। ধরে নিন আপনি আপনার কম্পিউটারের একটি নির্দিষ্ট লোকেশনে আপনার ফাইলটিকে সেভ করতে চান। আমরা কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারি, শিফট কন্ট্রোল এস। দেখুন কিবোর্ড শর্টকাটগুলো খুবই হ্যান্ডি এবং এগুলো যদি আমরা মনে রাখতে পারি অনেক কাজ দ্রুত সম্পন্ন করতে পারবো। তো এই ফাইলটিকে আমরা যদি আমাদের কম্পিউটারের একটি নির্দিষ্ট স্থানে সেভ করতে চাই, আমরা আমাদের কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে, শিফট চেপে ধরে এসে যদি প্রেস করি, দেখব যে আমাদের ব্লেন্ডার ফাইল ভিউ নামের একটি ডায়লগ বক্স আসবে এবং ফাইলটিকে আমরা কোথায় সেভ করতে চাচ্ছি তার লোকেশন আমাদেরকে এবার ঠিক করে দিতে হবে। ধরে নিন যে আমি আমার ফাইলটিকে আমাদের যেটা ডকুমেন্টস ফোল্ডার রয়েছে সেই ডকুমেন্টস ফোল্ডারে আমি সেভ করতে যাচ্ছি। তো আপনি চাইলে ভলিউমসগুলো ন্যাভিগেট করতে পারবেন এই দিক থেকে, আপনি সি পার্টিশনে নাকি ডি পার্টিশনে নাকি ই পার্টিশনে কোন পার্টিশনে সেভ করতে চান সেটা আপনি এখান থেকে ঠিক করে দিতে পারবেন, অথবা আপনি এখান থেকে আপনার যেগুলো লোকাল কম্পিউটারের বিভিন্ন ফোল্ডার রয়েছে সেখানেও আপনি সেভ করতে পারবেন। তো আমরা চাচ্ছি যে ডকুমেন্টস ফোল্ডারে ফাইলটিকে সেভ করে দিতে। ডকুমেন্ট সিলেক্ট করলাম, এরপরে ধরে নিন আমি একটি নতুন ফোল্ডার তৈরি করতে চাই, নতুন ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারে ফাইলটিকে সেভ করতে চাই। তো নতুন ফোল্ডার যদি আমরা তৈরি করতে চাই, আমাদের এই বাটনটিতে একবার ক্লিক করে দিতে হবে, আমরা একটা নতুন ফোল্ডার পাবো। নতুন ফোল্ডারটার নাম দিতে পারি আমরা ব্লেন্ডার লেকচার, একটা নাম দিলাম ব্লেন্ডার লেকচার। তারপরে আমি ফাঁকা জায়গায় ক্লিক করে নিয়ে ব্লেন্ডার লেকচার ফোল্ডারটার ভিতরে ডাবল ক্লিক করে আমি ব্লেন্ডার লেকচার ফোল্ডারটার ভিতরে ঢুকে গেলাম। এরপরে আমাকে ফাইলটির একটি নাম দিতে হবে, আমরা নিচের দিক থেকে ফাইলটির একটি নাম দিতে পারি। উদাহরণ হিসাবে আমরা ফাইলটির নাম দিতে পারি কিউব, CUBE, কিউব ডট ব্লেন্ড। এরপর সেভ অ্যাজ বাটনে ক্লিক করলেই আমাদের ফাইলটি কিন্তু সেভ হয়ে যাবে। আমরা যদি ওই ডাইরেক্টরিতে প্রবেশ করি, দ্যাট মিন্স আমাদের ডকুমেন্টস ফোল্ডারে, আমরা দেখছি যে ব্লেন্ডার লেকচার নামের একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং আমরা দেখছি যে এখানে কিউব ডট ব্লেন্ড ফাইলটি এখানে রয়েছে। আমি ফাইল নেম এক্সটেনশন শো করে রেখেছি, সেই জন্য কিউব ডট ব্লেন্ড দেখাচ্ছেন। আপনি ভিউয়ে গিয়ে ফাইল নেম এক্সটেনশনস এটাকে টিক চিহ্ন দিয়ে নিলে আপনারও ফাইল নেম এক্সটেনশনটা প্রদর্শন করবে। এবার ধরে নেন যে আপনি ফাইলটিকে তো সেভ করে ফেলেছেন, এবার বিভিন্ন ধরনের এডিটিংয়ের কাজ আপনি করলেন। আমি ট্যাব কি চেপে এডিট মোডে ধরে নেন চলে গেলাম। তারপরে আমি করছি কি যে আমি কতগুলো এখানে ভার্টেক্সকে সিলেক্ট করে নিচ্ছি, শিফট চেপে ধরে আমি দুইটি ভার্টেক্সকে সিলেক্ট করে নিলাম। তারপর আমি ধরে নেন যে কিছুটা এডিটিংয়ের কাজ করলাম, ই চেপে একটু এক্সট্রুড করে এলাম, আবার ই চাপলাম, আবার ই চাপলাম, আবার ই চাপলাম, এভাবে আমি ধরে নেন যে একটা মাস্টার পিস আমি তৈরি করলাম এবং কিছু এডিটিংয়ের কাজ আমি এখানে করলাম। এখন এই ফাইলটিকে আমি সেভ করে রাখতে চাচ্ছি। বেশ কয়েকটি সিচুয়েশন এখানে সৃষ্টি হতে পারে, যে আপনি এই যে একটা মাস্টার পিস তৈরি করলেন বা এই যে এতটুকু কাজ আপনি তৈরি করলেন, এই কাজটাকে আপনি সেভ করে রাখতে চান কোথায়। আপনি কি কিউব ডট ব্লেন্ড এই ফাইলটিতে ওভারলেপ করে এই ফাইলটিতেই সেভ করতে চান আপনার প্রোগ্রেসটাকে, নাকি ভিন্ন কোনো লোকেশনে ভিন্ন কোনো নামে আপনি সেভ করতে চান। যদি আপনি ভিন্ন নামে একটা কপি সেভ করতে চান, সেক্ষেত্রে অ্যাগেইন আপনাকে কন্ট্রোল শিফট এস
চেপে দিয়ে আপনি এখান থেকে একটা নতুন নাম দিয়ে আপনি ফাইলটিকে কিন্তু সেভ করতে পারেন। কিন্তু আপনি যদি চান যে না, আমি আমার পূর্বের যেই ফাইলটি রয়েছে কিউব ডট ব্লেন্ড ফাইল সেটিকেই ওভারলেপ করে বা ওভাররাইটিং করে সেখানে ফাইলটিকে সেভ করতে চাই, সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এস এ প্রেস করে দেবেন। নিচের দিকে দেখবেন যে সেভড কিউব ডট ব্লেন্ড কথাটি দেখাবে, তার মানে আগের ফাইলটিতেই ওভাররাইট করে আগের ডিরেক্টরিতেই আমাদের ফাইলটি সেভ হয়ে গেল। ওকে, ভেরি গুড। এখন ধরে নেন যে আপনি আপনার ফাইলটির কিছু এক্সপেরিমেন্টাল চেঞ্জ ঘটালেন। আপনি অ্যাগেইন কিছু দূর এডিট করলেন, ধরে নেন কিছু এক্সপেরিমেন্টাল চেঞ্জ আপনি ঘটালেন ফাইলটির, কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে যে ধরে নেন আগের ফাইলটিকে ওভারলেপ করতে চাচ্ছেন না। আগের যেটি আপনার ফাইল ছিল কিউব ডট ব্লেন্ড, সেই ফাইলটিকে ওভারলেপ আপনি করতে চাচ্ছেন না। কিউব ডট ব্লেন্ড আপনার থাকবে, দেখুন এখানে কিউব ডট ব্লেন্ড ওয়ান তৈরি হয়েছে। এটা কি, এটা আমি পরে ডিসকাস করব ব্যাকআপ টিউটোরিয়ালে। তো যেটা বলছিলাম যে আগের যেটা কাজ ছিল আপনার কিউব ডট ব্লেন্ড সেটাকে ওভাররাইট না করে এই এক্সপেরিমেন্টাল চেঞ্জটাকে আপনি ভিন্ন আরেকটি ফাইল নাম হিসাবে বা ভিন্ন লোকেশনে আপনি সেভ করতে চান, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল চেপে ধরে শিফট চেপে ধরে এস প্রেস করার পরে আপনি ধরে নেন একই ডিরেক্টরিতে আমরা ফাইলটির নাম ভিন্ন আরেকটি নাম দিয়ে আমরা সেভ করতে পারি। ফর এক্সাম্পল, কিউব আন্ডার স্কোর এক্সপেরিমেন্ট নাম দিয়ে আমরা ধরে নেন যে এটিকে সেভ করছি, কিউব ডট এক্সপেরিমেন্ট। একটা বিষয় খেয়াল করবেন যে এখানে বর্তমানে যে ফাইলটি নিয়ে আমি কাজ করছি এটা হচ্ছে কিউব ডট ব্লেন্ড। আমি যদি সেভ অ্যাজ বাটনে ক্লিক করি, দেখুন ইনস্ট্যান্টলি আমার কিন্তু এখন ফাইলটা হয়ে গেল কিউব আন্ডার স্কোর এক্সপেরিমেন্ট ডট ব্লেন্ড। তবে আগের যেটা কিউব ডট ব্লেন্ড সেটা কিন্তু আমার স্টিল নাও ব্লেন্ডার লেকচার ফোল্ডারটিতে রয়েছে, বাট আমার ব্লেন্ডারে এখন চালু আছে কিউব আন্ডার স্কোর এক্সপেরিমেন্ট। বিষয়টি আমাদেরকে বুঝতে হবে, অর্থাৎ আমরা যদি এখন কোনো ধরনের চেঞ্জ করি বা এটার কোনো প্রগ্রেস আমরা যদি কন্ট্রোল এস চেপে দিয়ে সেভ করি, তাহলে সেটা কিউব আন্ডার স্কোর এক্সপেরিমেন্ট ডট ব্লেন্ড ফাইলে সেভ হবে, আমাদের কিউব ডট ব্লেন্ড ফাইলে কিন্তু সেভ হবে না। তবে আমাদের পূর্বের যেটি কাজ সেটি কিন্তু আমাদের কিউব ডট ব্লেন্ড ফাইলেই সেভ হয়ে আছে। আচ্ছা, এখন আসুন যে না, আপনি সেরকম কিছু চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে আপনার যে কিউব আন্ডার স্কোর এক্সপেরিমেন্ট ডট ব্লেন্ড ফাইলটি রয়েছে এটাতে আপনি আরও কিছু কাজ করলেন, ধরে নেন এরকম কিছু আপনি আরও কিছু প্রগ্রেস করলেন এবং আরও কিছু কাজ আপনি করলেন। এখন এই কাজটার একটা কপি আপনি সেভ করতে যাচ্ছেন বা একটা ভার্সন আপনি সেভ করে রাখতে চাচ্ছেন, যাতে করে এই সিচুয়েশনটিতে আপনি ব্যাক করে ফিরে আসতে পারেন। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি কন্ট্রোল শিফট এস চেপে দিলেন, চেপে দেওয়ার পর আপনার নামপ্যাড থেকে আপনি যদি প্লাস সাইনে প্রেস করেন তাহলে দেখবেন যে এখানে কিউব এক্সপেরিমেন্ট ওয়ান, আবার প্লাস সাইনে প্রেস করবেন কিউব আন্ডার স্কোর এক্সপেরিমেন্ট টু, মাইনাসে প্রেস করলে দেখবেন যে আপনার কিউব আন্ডার স্কোর এক্সপেরিমেন্ট ওয়ান, এই ধরনের কিছু ভার্সন আপনার ক্রিয়েট হবে। তো আমি ধরে নেন যে নতুন ভার্সনটার নাম দিলাম কিউব আন্ডার স্কোর এক্সপেরিমেন্ট টু ডট ব্লেন্ড। আমি সেভ বাটনে যদি ক্লিক করি দেখবেন যে এখানে অ্যাগেইন কিউব আন্ডার স্কোর এক্সপেরিমেন্ট টু ডট ব্লেন্ড দেখাচ্ছে। তো খেয়াল করুন যে আমার ফাইলটি ইন্টারফেসে একদম লেটেস্ট ফাইলটি বারবার লোড হচ্ছে এবং সেখানেই আমাদেরকে কিছু করতে বলছে, কিন্তু আমি চাচ্ছি এবার ভিন্ন কিছু একটা। আমি কিছু এডিটিংয়ের কাজ করলাম, করার পরে আমি চাচ্ছি যে আমি এটার একটা কপি আমরা সেভ করে রাখবো, বাট কিউব আন্ডার স্কোর এক্সপেরিমেন্ট টু ডট ব্লেন্ড এই ভার্সনটাই যেন লোডেড অবস্থায় আমাদের ব্লেন্ডার ইন্টারফেসে থাকে। নতুন যেটা কপি আকারে আমি সেভ করব সেটাতে আমাদের যাতে আমাদের ব্লেন্ডার যাতে না নিয়ে যায়, সেটা যাতে লোড না হয় ইনস্ট্যান্টলি, সেক্ষেত্রে আমরা একটা কপি সেভ করতে পারি। ফাইলে গিয়ে আমরা সেভ কপিতে গিয়ে ক্লিক করব, করার পরে আমরা এখানে লিখে দিলাম যে ব্লেন্ডার কিউব আন্ডার স্কোর এক্সপেরিমেন্ট আন্ডার স্কোর কপি, COPY কপি আন্ডার স্কোর ওয়ান লিখে দিয়ে সেভ বাটনে ক্লিক করলাম। দেখুন আমি কিন্তু একটা কপি সেভ করে নিয়েছি এটার, কিন্তু আমি স্টিল নাও কিউব আন্ডার স্কোর এক্সপেরিমেন্ট টু ডট ব্লেন্ড ফাইলে রয়েছি, বাট আমার কপিটা কিন্তু এখানে থেকে গেল, তার মানে একটা ব্যাকআপ আমি এখানে সংরক্ষণ করলাম। এভাবে আমরা কিছু দূর কাজ করতে পারি,
আর একটা কপি আমরা সেভ করে রাখতে পারি। এতে করে কি হবে, একটা করে ব্যাকআপ ফাইল আমাদের এখানে সেভ অবস্থায় থেকে যাবে। এই বিষয়গুলো আমি একটু সময় নিয়ে কথা আলোচনা করছি বা কথা বলছি এগুলো নিয়ে, এই জন্য যে ভবিষ্যতে আপনি অনেক মেগা প্রজেক্ট নিয়ে কাজ করবেন ব্লেন্ডারে, সেই প্রজেক্টগুলিকে যাতে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পুনরায় সেগুলো রিকভার করতে পারেন বা ওল্ডার ভার্সনে যাতে ফেরত যেতে পারেন বা ব্যাকআপগুলো নিয়ে যাতে ডিল করতে পারেন সঠিকভাবে, সেই জন্য এই বিষয়গুলো ডিসকাস করছি। কারণ আপনার অনেক কষ্ট করে বানানো একটি ফাইল যদি কোনো কারণে হারিয়ে যায় বা দেখা যেতে পারে যে একটি ফাইলে অনেক দূর অগ্রসর হয়ে আবার পিছনে ফিরে আসতে আপনার অনেক কষ্ট হতে পারে, সেক্ষেত্রে আপনি এভাবে কপি সেভ করে রাখতে পারেন বা বিভিন্ন ভার্সন সেভ করে রাখতে পারেন। সেই জন্য এই বিষয়গুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। এবার আসুন আমাদের ফাইলকে ওপেন করার বিষয়টি। ধরে নিন আমি চাচ্ছি যে কিছুদূর আমি এডিট করলাম ফাইলটিকে, আমি কিছুদূর অ্যাগেইন এডিট করলাম, আমি এক্সট্রুড করে নিচ্ছি, এইদিকে গেলাম, এইদিকে গেলাম, কিছুদূর আমি এডিট করলাম, তারপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস চেপে দিলাম। চেপে দেওয়ার পর আমার কিউব আন্ডারস্কোর এক্সপেরিমেন্ট 2.blend আকারে ফাইলটি সেভ হলো। কিন্তু আমি চাচ্ছি যে না, আমি এখন এই ফাইলটি নিয়ে আসলে কাজ করব না, আমি কাজ করতে চাচ্ছি আমার যেটা এর আগে যেটা কপি আকারে সেভ ছিল, যেটা কপি আমি সেটা নিয়ে ডিল করতে যাচ্ছি। কন্ট্রোল চেপে ও যদি আমরা চেপে দিই, আমাদেরকে ব্লেন্ডার ফাইল ভিউ ডায়লগ বক্সে নিয়ে আসবে এবং আমাদের কপিটাকে যদি আমরা ওপেন করি, তাহলে কিন্তু আমরা পূর্বের সিচুয়েশনে ইনস্ট্যান্টলি ফেরত যেতে পারছি। তো এখানে আরও কিছু ঘটনাবলী রয়েছে। ফর এক্সাম্পল, এখন আমরা এই কিউব আন্ডারস্কোর এক্সপেরিমেন্ট আন্ডারস্কোর কপি আন্ডারস্কোর 1 এই ফাইলটিকে ধরে নেন ভিন্ন একটা সিচুয়েশনে আমরা সেভ করছি। একটু ইন্টারফেসটা চেঞ্জ করে নিলাম, এইদিকে একটা ঘটনা চেঞ্জ করে নিলাম, এই দিকের ভিউটাকে একটু চেঞ্জ করে 3D ভিউ পোর্টে রূপান্তরিত করে ফেললাম, কিছু ঘটনা ঘটিয়ে আমি ইন্টারফেসটা চেঞ্জ করে অ্যাগেইন আমি ফাইলটাকে সেভ করতে যাচ্ছি কন্ট্রোল শিফট এস চেপে দেওয়ার মাধ্যমে, এবং ফাইলটির আমি নতুন একটি নাম এখানে দিয়ে দিলাম কিউ, তারপর আন্ডারস্কোর দিয়ে লিখছি নিউ ইন্টারফেস, INTERFACE, নিউ ইন্টারফেস, কিউব আন্ডারস্কোর নিউ ইন্টারফেস নাম দিয়ে আমি ফাইলটিকে সেভ অ্যাজ বাটনে ক্লিক করার মাধ্যমে সেভ করে দিলাম। এখন খেয়াল করুন যে আপনি ধরে নেন যে ডিফল্ট মোডে আপনি চলে গেলেন, ফাইলে যাওয়ার পরে আপনি ডিফল্টসে গিয়ে আপনি লোড ফ্যাক্টরি সেটিংসে গিয়ে আপনি একদম ডিফল্ট মোডে আপনি চলে গেলেন। এখন আপনার ইচ্ছে হলো যে এই ডিফল্ট যেটা আমার ইন্টারফেস, এই ডিফল্ট ইন্টারফেসে আপনি যেটা এক ফাইল একটু আগে সেভ করেছেন সেটাকে লোড করতে চাচ্ছেন, বা সেটা অনেক আগে সেভ করা থাকতে পারে সেটাকে লোড করতে যাচ্ছেন। কন্ট্রোল চেপে ও চেপে দিলাম, কন্ট্রোল চেপে ও চাপার পরে কিউব আন্ডারস্কোর নিউ ইন্টারফেস ডট ব্লেন্ড ফাইলটিকে সিলেক্ট করার পর আমরা যদি ওপেন বাটনে ক্লিক করে দিই, দেখব যে আমাদের যেটা ইন্টারফেসে যেটা চেঞ্জ সেটাও আমাদের এখানে লোড হয়েছে। কিন্তু ধরে নিন আপনি চাচ্ছেন যে এই ইন্টারফেসের চেঞ্জটাকে আপনি লোড করতে চান না, আপনি জাস্ট এই কিউবটাকে আপনি ইনসার্ট বা লোড বা ওপেন করতে চাচ্ছেন ব্লেন্ডারে, সেই সিচুয়েশনে আপনি কী করবেন? আমি অ্যাগেইন আপনাদেরকে বিষয়টি দেখানোর জন্য ডিফল্টসে গিয়ে লোড ফ্যাক্টরি সেটিংসে চলে গেলাম। লোড ফ্যাক্টরি সেটিংস, কন্ট্রোল চেপে ধরে ওতে প্রেস করলাম। ওতে প্রেস করার পর এদিকে সেটিংস বলতে একটি কথা আছে, এখানে দেখুন লেখা আছে লোড UI, এই টিক চিহ্নটা আমি উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর ওপেন বাটনে যদি এবার ক্লিক করি, এবং ডেফিনেটলি কিউব আন্ডারস্কোর নিউ ইন্টারফেস ফাইলটিকে ওপেন করতে চাচ্ছি আগের ফাইলটিকেই, এবং আমরা এবার ইউজার ইন্টারফেসটাকে লোড করতে চাচ্ছি না, জাস্ট ওপেন বাটনে ক্লিক করলাম। দেখুন আমাদের ইউজার ইন্টারফেসটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, বাট 3D মডেলটা আমাদের কিন্তু লোড করেছে। কারণ এই ধরনের সিচুয়েশনে আপনাকে ইন ফিউচারে পড়তে হবে, আপনি বিভিন্ন ধরনের ফাইল নিয়ে কাজ করবেন, ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করবেন, সেক্ষেত্রে শুধুমাত্র আপনি ধরে নেন 3D যেটা অবজেক্ট সেটাকে পেতে যাচ্ছেন বাট ইন্টারফেসটাকে লোড করতে চাচ্ছেন না, সেই বিষয়টা নিয়ে কীভাবে ডিল করবেন সেই বিষয়টি আমরা জানলাম। অ্যাগেইন কন্ট্রোল চেপে ও প্রেস করে আমরা অন্যান্য বিষয়গুলো দেখার চেষ্টা করি। সেটিংসে এখানে ক্লিক করে দেখুন লেখা আছে ট্রাস্টেড সোর্স। এই বিষয়টি কি, আমাদের কিছু ব্লেন্ডার ফাইলের সাথে কিছু স্ক্রিপ্ট থাকতে পারে, আপনি যদি চান যে আপনার ডট ব্লেন্ড ফাইলটি যখন ওপেন হবে একই সাথে সাথে ওই ডট ব্লেন্ড ফাইলের সাথে সংশ্লিষ্ট স্ক্রিপ্টকেও আপনি এক্সিকিউট করতে চাচ্ছেন, সেই সিচুয়েশনে আপনি ট্রাস্টেড সোর্স এখানে টিক চিহ্ন দিয়ে নিতে পারেন, আদারওয়াইজ এই টিক চিহ্নটা উঠিয়ে দেবেন।
আবারও বলছি যে ডট ব্লেন্ড ফাইলের সাথে যদি কোনো স্ক্রিপ্ট কানেক্টেড থাকে এবং সেই কানেক্টেড স্ক্রিপ্টটিকেও যদি আপনি রান করতে চান ব্লেন্ডার ফাইলটিকে চালু করার সময়, সেক্ষেত্রে ট্রাস্টেড সোর্সে আপনি টিচিহ্ন দিয়ে রাখতে পারেন, আদারওয়াইজ টিচিহ্নটা উঠিয়ে দেবেন। এখানে ফিল্টার বলতে একটি কমান্ড আছে। এখানে যে ফোল্ডারে আমরা ফাইলগুলো দেখছি এগুলোকে চাইলে আপনি সবগুলো প্রদর্শন করার ব্যবস্থা করতে পারেন। ফিল্টারে ক্লিক করে ফিল্টারের চিহ্ন টিক চিহ্নটাকে উঠিয়ে দিলাম। দেখুন এখানে আরও কিছু বিষয় দেখাচ্ছে, যেমন কিউব আন্ডারস্কোর এক্সপেরিমেন্ট টু ডট ব্লেন্ড ওয়ান, তারপর দেখাচ্ছে কিউব ডট ব্লেন্ড ওয়ান, এগুলো হচ্ছে ব্যাকআপগুলো, এটা নিয়ে পরে কথা বলবো। তো ফিল্টারটাকে আপনি চাইলে অন অফ করে দেওয়ার মাধ্যমে বিশেষ কিছু ফাইলকে প্রদর্শন করা বা বিশেষ কিছু ফাইলকে হিডেন করে রাখা, এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। আর এই দিকের বিষয়টি হচ্ছে যে আমাদের যে এখানে ফাইলগুলো দেখাচ্ছে সেগুলো আপনি থাম্বনেল ভিউতে দেখাতে চান, নাকি আপনি হরিজন্টাল লিস্টে দেখাতে যাচ্ছেন, নাকি আপনি ভার্টিক্যাল লিস্টে দেখাতে যাচ্ছেন, সেই বিষয়গুলো এখান থেকে নিতে পারবেন। এবং এইদিকে সর্টিং অপশন আছে, আপনি চাইলে আপনার ফাইলগুলোকে সাইজের উপর ডিপেন্ড করে, এক্সটেনশনের উপর ডিপেন্ড করে, নেমের উপর ডিপেন্ড করে সর্টিং করে নিতে পারবেন। এইদিকে আমাদের ফোল্ডার ন্যাভিগেশন এর জন্য আইকন রয়েছে, নতুন ফোল্ডার ক্রিয়েট করার ব্যবস্থা রয়েছে। তারপরে এইদিকে তো আমাদের পার্টিশনগুলো দেখাচ্ছে, প্লাস আমাদের এইদিকে আমাদের সিস্টেমে বিভিন্ন ফোল্ডার দেখাচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মাঝে মধ্যে কিছু ফোল্ডার রয়েছে যে ফোল্ডারগুলোতে আপনাকে হরহামেশাই ঢুকতে হতে পারে, এই ধরনের কিছু ফোল্ডার নিয়ে আপনার কাজ করার প্রয়োজন হতে পারে। যেমন ধরে নিন যে আমাদের বর্তমান যেটি ফোল্ডার সেটি হচ্ছে হলো ব্লেন্ডার লেকচার। এই ফোল্ডারটিতে ধরে নিন আমার ইন ফিউচারে বারবার আসা লাগতে পারে, সেই ক্ষেত্রে আমি ব্লেন্ডার লেকচারটাকে, এই ফোল্ডারটাকে বুকমার্ক করে রাখতে পারি। কীভাবে? ফেভারিটসে গিয়ে এখানে প্লাস সাইনে ক্লিক করলে এটা বুকমার্ক হয়ে যাবে এবং সেভ, এটাকে আমরা চাইলে সরিয়ে ফেলতে পারি। তাহলে থাকলো ব্লেন্ডার লেকচার। এটা করে কী লাভ হলো? আমি ধরে নিন এটিকে ক্যান্সেল করে নিলাম, আমি ব্লেন্ডারটিকে ক্লোজ করে নিলাম, তারপর ব্লেন্ডারটিকে অ্যাগেইন আমি চালু করছি। চালু করার পরে আমি একটি ফাইলকে লোড করতে চাচ্ছি কন্ট্রোল ও চাপার মাধ্যমে। আমার এখানে যদি অন্য কোনো ফোল্ডারও থাকে বা অন্য কোনো লোকেশনেও যদি নিয়ে যায়, আমি যদি এখানে ফেভারিটস থেকে ব্লেন্ডার লেকচারে ক্লিক করি, আমাকে ইনস্ট্যান্টলি আমাকে যে ডিরেক্টরিতে আমি যেতে চাচ্ছি সেই ডিরেক্টরিতে নিয়ে যাবে। তো এইভাবে আমরা বুকমার্ক করে রাখতে পারি বা ফেভারিটসে একটা ফোল্ডার বা অনেকগুলো ফোল্ডারকে আমরা রেখে দিতে পারি। তো আজকে এতটুকু থাকলো ব্লেন্ডারে কীভাবে আমরা সেভ করতে পারি, সেভ অ্যাজ, একটা কপি কীভাবে সেভ করতে পারি, বিভিন্ন ভার্সন নিয়ে কীভাবে ডিল করতে পারি, এবং আমরা দেখলাম সর্বশেষ যে একটা ফাইলকে আমরা কীভাবে ওপেন করতে পারি তার বিভিন্ন অপশন দেখলাম। নেক্সট লেকচারে আমরা ব্লেন্ডারের নতুন টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা।